বড় কথা মুড়ি ঘুগনি যদি এরা বিক্রিও করে কিনবে কারা? কেনার জন্যও তো পকেটে টাকা চাই। তার বাড়িতে তো অনেকগুলো ছেলেপুলে রয়েছে, তাদেরকে সবাইকে বিদেশে কেন পাঠাচ্ছেন? তাদেরকে ঘুড়ি ঘুগনি আর মুড়ি এইসব দিয়ে কেন বিক্রি করতে বলছেন না যে রাস্তায় বেরিয়ে বেরিয়ে এগুলো বিক্রি করুন? যেটা জিজ্ঞেস করো, পুজোর তোমার প্ল্যান কি? মানে তুমি ঘুরতে বেরোচ্ছ, মানে সবাই যেমন ঘুরতে বেরোয়, কিন্তু তুমি কি সঙ্গে কোনো মুড়ি চানাচুরের কোনো মানে বাটি ফাটি নিয়ে বেরোচ্ছ? ফর্চুনেটলি মানে কোথাও কোনোদিন একটা ঠিক ডিসিশন নিয়ে নিয়েছিলাম, একটা ল কলেজে গিয়ে ভর্তি হয়ে গেছিলাম, তার জন্য কালোকোট পড়ছি। মুড়ি ঘুগনি এসব বেচার মানে কি বলবো, খারাপ আমি খারাপ সময় বলবো না, অনেকেই বিক্রি করে, ঝালমুড়ি তো খাই, ঘুগনিও খাই, ম্যাক্সিমাম দিন লাঞ্চ করি তো ঘুগনিই খাই এখানে কোটপাড়ায়, সেটা না। কিন্তু কথাটা হচ্ছে যে কারা বেচবে ঘুগনি মুড়ি? কারা? নাকি যারা এমএ করেছে, যারা বিএড করেছে, নিদান দেওয়া হচ্ছে, কে দিচ্ছে? নাকি মুখ্যমন্ত্রী? এর থেকে লজ্জার তো কিছু হতে পারে না। তবে আমার এরকম কোনো প্ল্যান নেই, কিন্তু আমি বলবো যে উনি এইসব যতই বলুক না কেন, নিজের মানে যারা শিক্ষিত ছেলেমেয়েরা যারা রাস্তায় বসে রয়েছে, একটু আগে আপার প্রাইমারির ওখান থেকে ধর্ণামঞ্চ থেকে এই মুহূর্তে এলাম, দিনের পর দিন এরা মানে দিনের পর দিন বললে তো কম বলা চলে, এক বছর পেরিয়ে গেছে, যেখানেই যাচ্ছি 500-550 দিন ক্রস করে গেছে, যেদিকেই যাচ্ছি সেদিকেই খালি দেখছি ধর্ণামঞ্চ ধর্ণামঞ্চ আর ধর্ণামঞ্চ, সেছাড়া তো আর কিছু নেই। আর সবথেকে বড় কথা, মুড়ি ঘুগনি যদি এরা বিক্রিও করে কিনবে কারা? কেনার জন্যও তো পকেটে টাকা চাই, তার জন্য তো চা বন্দ্যোপাধ্যায় বলছে যে এত বিক্রি আছে যে দিয়ে কোলাতে পারবেন না, এটাও তো উনি বলেছেন। তাহলে একটা কথা বলি, আপনার বাড়িতে তো অনেকগুলো ছেলেপুলে রয়েছে, তাদেরকে সবাইকে বিদেশে কেন পাঠাচ্ছেন? তাদেরকে ঘুড়ি ঘুগনি আর মুড়ি এইসব দিয়ে কেন বিক্রি করতে বলছেন না যে রাস্তায় বেরিয়ে বেরিয়ে এগুলো বিক্রি করুন? তাদেরকে কেন মানে অ্যাকচুয়ালি এদের সমস্যাটা কি হয়ে গেছে জানেন তো? পিসি ভাট বকছে আর ভাইপো ভাট জমাচ্ছে, ভাইপো চলে যাচ্ছে ব্যাংককে গিয়ে ভাট জমাচ্ছে আর পিসি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাট বকছে, এই করেই তো এদের দিন চলছে, আর তো কিছু না। না হলে এর আগে আমরা অনেকগুলো মুখ্যমন্ত্রী দেখেছি, এটা প্রথম না, মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের। এর আগে কিন্তু আমরা মানে দেখেছি সবাই শিক্ষার কথা বলেছে, শিল্পের কথা বলেছে, কর্মসংস্থানের কথা বলেছে, বলেছে যে বেকার যুবকদের চাকরি দেওয়া হবে, আর এখন আমরা কি দেখছি এখনকার মুখ্যমন্ত্রী কি বলছে? যে ঘুগনি বিক্রি করুন, মুড়ি বিক্রি করুন। ছোট করছি না কোনো কাজকেই, একটা ছেলে একটা মেয়ে সে শিক্ষক হবে বলে এমএ করছে বিএড করছে কি করার জন্য? ঘুগনি বিক্রি করার জন্য, মুড়ি বিক্রি করার জন্য। মানে তুমি যে বললে যে ছোট করছি না কাজকে, কিন্তু অনেকে যারা বিক্রি করে তাদের কাছে কিভাবে বার্তাটা যাচ্ছে? মানে তোমরা রাজনৈতিকভাবে বিরোধিতা করতে গিয়ে তাদের কাজ কখনো ছোট করে ফেলছো না তো, এটা তাদের মনে হবে না তো? আর একই রকমভাবে যারা করতে চায় তাদের কি বল? প্রথম কথা আমি বলে দিই, আমি রাজনৈতিকভাবে কোনো রকমভাবেই বিরোধিতা ওনার করছি না, ওনার রাজনীতি ওনার জায়গায়। আমি বিরোধিতা কোন জায়গায় করছি, যেখানে একটা এমএ বিএড করা ছেলেকে বলা হচ্ছে যে ঘুগনি বিক্রি করো, আমি সেই জায়গাটাতে আমার আপত্তি। যে যেখানে চাকরি রয়েছে, যেখানে মানে শিক্ষামন্ত্রী প্রাক্তন শিক্ষামন্ত্রী অ্যারেস্ট হয়, তার মানে ইসের কাছ থেকে, তার গার্লফ্রেন্ডের কাছ থেকে মানে কোটান কোট, তার ঘনিষ্ঠা, তার বাড়ি থেকে কোটি কোটি টাকা বিক্রি হয়, টাকা পাওয়া যায়, তার বাড়ির বাড়িতে বসে চাকরি বিক্রি হয়, গ্রিন করিডোর করে তার কাছে টাকা পৌঁছে যায়, সেই মানে দলেরই সুপ্রিমো বাকিদেরকে বলছে যে তোমরা ঘুগনি বিক্রি করো, মুড়ি বিক্রি করো, তার চাকরিগুলো ওনারা বিক্রি করবেন, ঘুগনি মুড়ি বিক্রি করবেন, বিশিক্ষিত সমাজ আর চাকরি বিক্রি করবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।